कि कहीं ऐसा ना हो कि ये टूटा हुआ तारा महे कामिल न बन जाए। शहीद किया गया, लोगों से लटकाया गया और न जाने कितने मुसलमानों ने अपनी जानें कुर्बान की। क्या ये रायगा चला जाएगा? हमारी कुर्बानी क्या बेकार जाएगी? नहीं नहीं, इंशाअल्लाह बेकार नहीं जाएगी। हम इस वतन की हिफाजत मरते दम तक करते रहेंगे। वाखिर दावाना अलहम्दुलिल्लाह। ऐ कौम, ऐ जाति, हमारे सकल हाड़ी आलादा लाठी एक जगह थाकबे, हाड़ी आलादा लाठी एक जगह थाकबे। तुम्हें जत खेलाई खेलो, हमारा भारत बर्षेर मुसलमान हिंदू विशेष करे बांग्ला हिंदू मुसलमान ऐक्य एकता भ्रातृत्व भाषा सुनिय देश में वक्फ अमेंडमेंट बिल बड़ा मुद्दा बन चुका है। इसके खिलाफ मुस्लिम समुदाय द्वारा जगह जगह प्रदर्शन किया जा रहा है। इसी क्रम में राज्य जमीयत उलमाए हिंद द्वारा वक्फ अमेंडमेंट बिल के खिलाफ प्रदर्शन किया गया। संगठन के सभापति सिद्दीकुल्ला चौधरी के नेतृत्व में कोलकाता स्थित रानी रासमनी एवेन्यू में जनसभा आयोजित की गई। সবাইকে সৃষ্টি করেছেন এবং যার কাছে সবাই ফিরে যাবে। দরুদ ও সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানবতার পথপ্রদর্শক। আজকে মঞ্চে প্রচুর গুণজন রয়েছেন, সবার নাম করে আমি আর সময় নষ্ট করব না। তার কারণ হচ্ছে সবাইকে আপনারা চেনেন। এখানে আমি একজনের কথা অবশ্যই বলব, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। তিনি যেভাবে আজকে এই প্রতিবাদটির জন্য এখানে আপনাদের ডেকেছেন এবং আপনারা তার ডেকে সাড়া দিয়ে হাজার হাজার সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন, তা অভূতপূর্ব। আমি জমিয়তকে এবং জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোবারকবাদ জানাচ্ছি। কি সমর্থন করেন তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোবারকবাদ। এখন আমি একটা সুখবর আপনাদের দিতে চাই। যখন থেকে গাজার যুদ্ধ শুরু হয়েছে, কি হয়েছে না, আমেরিকার অস্ত্রে, ব্রিটেনের অস্ত্রে ইসরায়েল প্রতিদিন 100 করে, 200 করে, 500 করে, 1000 করে লোক মারছে। এবং কিন্তু গাজাতে আমাদের যে হামাস রয়েছে, আমাদের যারা প্রতিরোধ যোদ্ধা, তাদের কিন্তু পরাস্ত করতে পারে, তাদের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু इस जनसभा में हजारों की संख्या में लोग शामिल हुए। जनसभा के दौरान सिद्दीकुल्लाह चौधरी ने जनता को संबोधित करते हुए कहा, वक्फ अमेंडमेंट बिल धर्म संप्रदाय के लिए कितना ज्यादा खतरनाक है। उन्होंने कहा, आज तो क्वार्टर फाइनल मैच हुआ है, मगर 30 नवंबर और 19 दिसंबर को फाइनल मैच होगा। 30 नवंबर को टीएमसी द्वारा आयोजित कार्यक्रम में सभी को आने का आह्वान किया। उन्होंने कहा, 19 दिसंबर को वक्फ अमेंडमेंट बिल के खिलाफ होने वाले कार्यक्रम में सभी लोग एकजुट होकर आए। बता दें, इस जनसभा में फुटफुरा शरीफ के तोहा सिद्दीकी, कोलकाता रेड रोड के कारी फजलू रहमान सहित कई राजनीतिक हस्तियां मौजूद थे। इस दौरान मौके पर मौजूद लोगों ने वक्फ अमेंडमेंट बिल को लेकर तीखी प्रतिक्रिया दी। सुनिए। ईदगाह, खानका, মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ ইউজার মানে ব্যবহৃত ওয়াকাফ, সবের উপরে একটা নতুন আইন মোদী সরকার প্রস্তাব দিয়ে নাড়া দিয়েছে।
মুসলমান অন্তরে আঘাত পেয়েছে, তারা রাস্তা খুঁজছে। আমরা সে রাস্তা বলে দেবার জন্য জমিয়ত উলামার পক্ষ থেকে আজকে সমাবেশটা ডেকেছি। আমরা বলি এই সভা 3000-এর বেশি গাড়ি এসছে, 3-4 কিলোমিটারের মধ্যে শুধু মানুষে মানুষ, ব্রিগেডে সভা করলে বোধহয় বড় যেত। তো এই কারণে এই সভা অত্যাধিকভাবে আল্লাহ সফল করেছেন এবং সর্বস্তরের মানুষ এসেছেন। আমরা চাইছি মোদী সরকার এই প্রস্তাবটা প্রত্যাহার করুন, এটা অনৈতিক, এটা সংবিধানের হস্তক্ষেপ, তাদের অধিকার নেই এই বিল আনার। এটা অত্যন্ত কঠিন ভাষায় বলছি, গা জোয়ারে করলে কোথাকার জল কোথায় গড়াবে কেউ কিন্তু বলতে পারবে না। আমরা ভারতীয়, ভারত আমাদের, আমরা ভারতের। সংবিধানকে উপরে ফেলে দেবেন, অধিকারকে কেড়ে নেবেন, সেটা কিন্তু আমরা হতে দেব না। আমি বলি এটা তারা সংবিধান পড়েননি, ইন্ডিয়ান পিনাল কোড পড়েননি, তা যদি পড়তেন পুলিশকে ক্ষমা দিয়ে দিয়েছে গুলি চালানোর। কে পুলিশটাকে মুখ্যমন্ত্রী দায়ী, যোগী দায়ী, তার বিচার হওয়া দরকার। পুলিশদেরকে আসামির কাঠ গোড়ায় কেস হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। ওই বুলডোজার দিয়ে 600 বাড়ি ভেঙেছিলেন, সুপ্রিম কোর্ট কানমলে দিয়েছে সরকারে, বাড়ি তৈরি করে দাও, যারা ভেঙেছে তাদের শাস্তি দাও, কেস হোক। এর আগের প্রধান বিচারপতি মাদ্রাসার ব্যাপারে রায় দিয়েছিলেন, 700 মাদ্রাসা ঐতিহ্যকে 700 বছরের আমি ধ্বংস করব, আমার সে ক্ষমতা নেই। এই যে ঘটনা ঘটাচ্ছে এটা অন্যায়, প্রতিবাদ হতে হবে। আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি, পশ্চিমবাংলার ঐক্য আছে, এখানকার মানুষ সহনশীল, অমুসলিম মুসলিমদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক আমাদের আছে। আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে, নিয়ম নীতির পক্ষে। আমি বলি ভারতবর্ষে যেখানে হচ্ছে তার জন্য কেস হচ্ছে, তারা তো মুখ পুড়ছে তাদের কোর্টে, চামড়াটা মোটা হলে আমরা কি করব। এটা দলের যার হাতে তাকে জিজ্ঞেস করো, আমি দলের প্রতিনিধি না। আয় দাঁড়াও, আমি দলের প্রতিনিধি না, দল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে বোধহয় রিপোর্ট দিয়েছে, মার্চ মাসে এই নিয়ে বোধহয় পার্লামেন্টে ডিবেট হবে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং হবে। ততদিন পর্যন্ত আমরা সারা পশ্চিমবাংলায় 100 সমাবেশ করব, ডায়মন্ড হারবার, ওই জয়নগর, নতুন হাট, বারুইপুর, বর্ধমান, বীরভূমের শিউড়ি, মুর্শিদাবাদের দমকল, বেলডাঙ্গা, আপনার বহরমপুর, নদিয়ার আপনার চাপড়া, এসব সভা আমাদের হবে বলে চেতনাটা বাকি থাকে। আমাদের বক্তব্য, আমাদের একটা অতীত আছে, আমরা বরাবর আইন শৃঙ্খলা মেনে করছি। আজকে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি? ভোটের দিশা হোগা, এ ডেমোক্রেসি হ্যায়, ডেমোক্রেসি মে পাবলিক জিসকে সাথ হ্যায়, আইন উসকে সাথ হ্যায়, পাবলিক হামারে সাথ হ্যায়। আমার মত অমিত শাহ কুস্তি তো খেলেন না, এইসব কথাগুলো কুস্তিতে দুটো পানুয়াল বলে দেখ হারায় কে জিতে, অমিত শাহের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু। এই কারণে তিনি খুব দায়িত্বের কথা বলেছেন বলে মনে হয় না, ভারতের সংবিধানকে লুটেপুটে খাবেন এটা হয় না। আমার ভক্ত আদমি শরীফে কত হিন্দু মা সেখানকার প্রসাদ খাচ্ছে, হ্যাঁ দুলপুল খাচ্ছে, খিচড়ি খাচ্ছে, হযরত মহিউদ্দিনের আদমি চিস্তির কাছে মানত মাংছে, আগে তাদেরকে জিজ্ঞাসা কর।
बंगाल कंसल्टेंट ने एक खास सुविधा शुरू की है जो आपको अपोलो हॉस्पिटल और एशियन इंस्टीट्यूट ऑफ नेफ्रोलॉजी एंड न्यूरोलॉजी तक आसानी से पहुंचने में मदद करेगी। यहां आपको मिलेंगे कई तरह तरह की मेडिकल सर्विसेज जैसे डॉक्टर अपॉइंटमेंट्स, एयरपोर्ट और रेलवे स्टेशन से पिक एंड ड्रॉप फैसिलिटी और स्मूथ व्हीलिंग प्रोसेस। इनका कोऑर्डिनेशन टीम आपकी मदद के लिए हमेशा तैयार है जो कि हिंदी, बंगाली एंड इंग्लिश में बात कर सकती हैं, ताकि आपको कोई दिक्कत ना हो। आपको रहने के लिए बेहतर जगह और गाइडेंस की भी बिना किसी रजिस्ट्रेशन फीस के मिलेगा। अगर आपको चेन्नई के अपोलो हॉस्पिटल या AINU में कार्डियोलॉजी, न्यूरोलॉजी, नेफ्रोलॉजी, ऑर्थोपेडिक्स, लिवर ट्रांसप्लांट, किडनी ट्रांसप्लांट या रोबोटिक सर्जरी जैसी ट्रीटमेंट्स लेनी है तो देर किस बात की। अभी कॉल करिए बंगाल कंसल्टेंट को, उनका मोबाइल नंबर है 9147359708। आप अपने ट्रीटमेंट डिटेल्स भी इस नंबर पर भेज सकते हैं। इस मौके का लुत्फ उठाएं और अपने स्वास्थ्य का ख्याल रखें। এই কোম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে। হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে। যার আল্লাহ আছে তার সব আছে। আমি রাস্তা দেখছিলাম, এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল মনে করো বাংলাদেশকে সামনে নিয়ে আসে।
وعلى عباد الله الصالحين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. محترم اسٹیج پر رونق فروز حضرات علماء اکرام، ائمہ اعظام اور خصوصی طور پر اس جلسے کے صدر محترم حضرت مولانا صدیق اللہ دردگی صاحب، جن کی نوازش سے میری نہیں ہوئی ہے لیکن حضرت مولانا کے حکم میں ٹال نہیں سکا اور آپ کے سامنے چند منٹ کے لیے حاضر ہو گیا ہوں. آپ کا یہاں آنا، آپ کا جوش و خروش، آپ کی قوت ایمانی کا مظاہرہ، یہ بہت ہی قابل مبارکباد ہے. دشمن کے دل دہل گئے ہوں گے آپ کی اس آواز سے اور آپ کی اس پکار پر. وہ خوف کھا رہے ہوں گے کہ کہیں ایسا نہ ہو کہ یہ ٹوٹا ہوا تارا مہ کامل نہ بن جائے، یہ ان کو فکر ہے اور اس کے لیے وہ توبہ کر رہے ہیں. کل ہی میں مسلم پرنٹ مسلح بورڈ کے اجلاس بنگلور سے واپس آیا ہوں، وہاں بھی اجلاس عام میں تقریباً 1.5-2 لاکھ افراد شریک ہوئے اور وہاں علماء اکرام کی تقریریں ہوئی. مجمع نے اپنے بڑے جوش و خروش کا اظہار کیا. الحمدللہ ثم الحمدللہ، دو دن کے بعد آج کلکتہ کی سرزمین پر وہی جوش و خروش دیکھنے کو مل رہا ہے. اللہ تعالیٰ آپ کی ایمانی قوت کو اور زیادہ کرے. اللہ نے قرآن میں فرمایا ہے هو الذی ارسل رسولہ بالہدیٰ، وہ خدا جس نے اپنے رسولوں کو ہدایت دے کر اس دنیا میں بھیجا ہے. ودین الحق، اور ایک سچے دین کے ساتھ بھیجا ہے. اسلام کوئی ڈپلیکیٹ مذہب نہیں ہے کہ لوہا کو لکڑی اور لکڑی کو لوہا بولے، سونا کو پیتل اور پیتل کو سونا بولے، یہ مذہب ایسا نہیں ہے. اس میں سونا کو سونا کہا جاتا ہے، پیتل کو پیتل کہا جاتا ہے، حق کو حق کہا جاتا ہے، باطل کو باطل کہا جاتا ہے. یہاں ایسا بے ایمانی کی کوئی بات نہیں ہے. یہ دین سچا دین ہے، یہ اللہ کا دین ہے. اللہ نے اس کو محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم کے ساتھ بھیجا ہے اور اللہ فرماتا ہے کہ یہ دین غالب آ کے رہے گا. لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ، یہ دین تمام ادیان پر غالب آ کے رہے گا. میرے دیکھنے میں آج بھی غالب ہے. یہ کس نے ہم سے لہو کا خراج پھر مانا، ابھی تو سوئے تھے مقتل کو سر خرو کر کے، ابھی تو سوئے تھے مقتل کو سر خرو کر کے، ابھی زیادہ دن میں میرا آزادی کو 55,000 علماء کو شہید کیا گیا، لاکھوں سے لٹکایا گیا اور نہ جانے کتنے مسلمانوں نے اپنی جانیں قربان کی. کیا یہ رائیں گا چلا جائے گا؟ ہماری قربانی کیا بیکار جائے گی؟ نہیں نہیں، انشاءاللہ بیکار نہیں جائے گی. ہم اس وطن کی حفاظت مرتے دم تک کرتے رہیں گے. وآخر دعوانا الحمدللہ. اس
আমি সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি দরবার থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে জমিয়েত ওলামায়ে হিন্দের ডাকে যে সমাবেশ, সমাবেশে মানুষের ভিড় আপনারা দেখেছেন। আমাদের কিচ্ছু দরকার নাই, আমাদের অধিকার আমাদের বুঝে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। অতএব আমাদের বাপ দাদা চৌদ্দ পুরুষরা এই ওয়াকাফ সম্পত্তি দান করেছে। আমাদের মুসলিম যারা অসহায় তাদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য এই ওয়াকাফ বিল যে আনছে এর বিরুদ্ধে করার জন্য আমরা এই জায়গায় সমাবেশ করছি। কেন্দ্রীয় সরকার তো কোনো কাজ নাই, এ কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায়নি, তারা কিভাবে চাকরি পাবে? তাদের জন্য কোনো সুযোগ দেয় কোনো কথা নেই, এবং কোটি কোটি ছেলেমেয়েরা বেকার, তাদের জন্য চাকরি, তাদের জন্য মানে কারখানা করে, কলকারখানা করে তাদের রুজির ব্যবস্থা করবে। এই সরকারের একটাই একটাই শুধু হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ, মুসলমানদের পাচাই না কামড়ালে এই সরকার, এই সরকারের শান্তি আসবে। ভারতে সবচেয়ে বড় দরগা আডভার্সারিকেও ছেলে খেলা শুরু হয়েছে এরা সব জায়গায়, এদের কাজই হচ্ছে এতে। তবে এদের এই কাজ আর কোনো সাকসেস হবে না, কেন আমার সম্প্রীতি হিন্দু ভাইয়েরা বুঝে গেছে এই সরকার কি চাইছে। অতএব এরা যত এই ধরনের হই হই করবে তোদের পায়ের তলা মাটি সরে যাবে। ফাইনাল খেলা বিলের বিরুদ্ধে 19শে ডিসেম্বর এই রানী রাজপুরীতে ইনশাআল্লাহ ফাইনাল খেলা খেলবে। ওই তো ফাইনাল খেলবো, আমরা একসঙ্গে আছি তো, আমরা একসঙ্গে আছি তো। অনেকে চাই যে মুসলমান মুসলমানের মধ্যে ভেদাভেদ হোক, ওইটার হতে হবে না। মুসলমানরা জাগ্রত হয়েছে, জেগেছে, যেখানে আল্লাহ একবার আওয়াজ উঠবে সেখানে আমরা সবাই হাজির হব। আমরা বিহারি বুঝিনি, বাঙালি বুঝিনি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এটি বুঝি। তিরিশ তারিখে সিএম নাকি একটা ডাক দিয়েছে, আমরা আমাদের বাংলার অভিভাবক, আমরা ওনার দিকে লক্ষ্য রেখেছি। উনি যেহেতু আমরা বাংলার মানুষ, দুহার ঢেলে ভোট দিচ্ছি, নিশ্চয়ই উনি কিছু বলবেন, সেই দিকে আমাদের লক্ষ্য আছে। আমাদের পাপ লোক প্রত্যেক সংস্থান জন্য সুরক্ষিত হয়।